নমস্কার বন্ধুরা, মাই রোজগার্ডেনে আপনাকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব পিজিআর সম্পর্কে। তো পিজিআর কি, কেন দেবেন আপনি পিজিআর? তো আর কিছুই নয় বন্ধু, পিজিআর হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। কেন গাছে আমরা পিজিআর দেব, পিজিআর কোন গাছে দেব, পিজিআর দিলে কি সুফল পাব, পিজিআর না দিলে কি অসুবিধা হবে, কোন কোম্পানির পিজিআর আমরা ইউজ করব, পিজিআর কখন দেব, সমস্ত কিছু ডিটেলস অবশ্যই আপনি পেয়ে যাবেন। মাই রোজ গার্ডেন চ্যানেলে আপনি এসেছেন, তার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ। এবং যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি অবশ্যই সহজেই পেয়ে যান। তো পিজিআর না দিলে কী হবে, প্রথম কথা জানাই যে পিজিআর যারা আমরা ব্যবহার করি না, পিজিআর ব্যবহার না করলে কিচ্ছু হবে না বন্ধু, একদম বলছি। পিজিআর যদি আপনি ব্যবহার না করেন খুব বেশি কিছু প্রবলেম হয়ে যাবে, গাছ হবে না, খুব ক্ষতি হয়ে যাবে, কিচ্ছু হবে না। কিন্তু পিজিআর যদি আপনি ব্যবহার করেন অবশ্যই তো একটা অ্যাডভান্স কিছু পাবেন, অবশ্যই তো পাবেন। তো পিজিআর যারা ব্যবহার করছে তারা তো একটা সফল পাচ্ছেন। তো পিজিআর যদি কেউ না ব্যবহার করেন তাতে যে খুব বেশি প্রবলেম হয়ে যাবে এমনটা নয়। তো পিজিআর নিয়ে আমি কোনো বিজ্ঞাপন করছি না, আমি জাস্ট বলছি যে পিজিআর যদি আপনি গোলাপ গাছে দেন বা চন্দ্রমল্লিকাতে দেন বা গাঁদাতে দেন বা জবা গাছে যদি পিজিআর প্রয়োগ করেন, সবজি গাছে, ফল গাছে যদি পিজিআরটা দেন আপনি, তাহলে কিন্তু গাছটার গ্রোথটা ভালো হবে, ঠিক আছে, কুঁড়ি ঝোড়ার প্রবলেমটা থাকবে না, ঠিকঠাকভাবে ফল আসবে যে সমস্ত ফল গাছগুলোতে। তো এইগুলোর জন্যই আমরা মূলত পিজিআরটা ইউজ করি। তো পিজিআর না দিলে যে ফল আসবে না, ফুল হবে না, এগুলো কিন্তু একদমই মানে নেই। পিজিআর ব্যবহার না করেও অনেকে ভালো রেজাল্ট পান, তবে পিজিআর যদি ব্যবহার করা যেতে পারে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। তো এবারে কোন কোম্পানির আমরা পিজিআর ইউজ করব? তো পিজিআর যেটাকে আমরা জানি যে আমাদের মানব শরীরে অনেক সময় ভিটামিনের অভাব হয়, তো তার জন্য আমরা কী করি, ডাক্তারের কাছে গিয়ে আমরা কোনো একটা প্রেসক্রিপশন দেখাই, তো একটা ভিটামিন আমরা নিয়ে আসি বাজার থেকে, তো তারপরে সেটা খেলেই মোটামুটি আমাদের সেই ভিটামিনের যে প্রবলেমটা থাকে, যে ঘাটতিটা থাকে, সেটা কিন্তু মিটে যায়। তো গাছের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন হয়। হ্যাঁ বন্ধুরা, গাছেরও কিন্তু ভিটামিন লাগে। তো সব ভিটামিনটা কী ভিটামিন, তো আমি যেমন ইউজ করি এই যে মিরাকল, এটা 50 ml, এটা 100 ml, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, এটা 70 টাকার মতো নেয় আর এটা মোটামুটি 120 টাকার মতো নেয়। তো এগুলো আমি ইউজ করি, তো আপনারা কী ইউজ করবেন, এগুলো কি আপনাকে ইউজ করতে হবে? অনেকে বলে যে মিরাকুলানটা ইউজ করুন, একদমই করবেন না। আপনার যেটা পছন্দ হবে, যে পিজিআরটা আপনি হাতের কাছে পাবেন, যে ভিটামিনটা আপনি হাতের কাছে পাবেন, কোনো বাধ্যবাধকতা নেই, এটার কোনো আমি বিজ্ঞাপন দিচ্ছি না, তো এটাকে ইউজ করতে হবে, এরকম কোনো মানে নেই। তো এটা ছিল। আর যেটা ব্যাপার হচ্ছে কখন দেবেন, তো পিজিআর কখন আপনি ইউজ করবেন? পিজিআর কোনো কীটনাশক নয়, প্রথম কথা, এটা ভিটামিন। যেমন আমরা যে সমস্ত ভিটামিনগুলো খাই সেগুলো কিন্তু মেডিসিনের কিন্তু যে আমাদের লিস্ট থাকে সেখানে কিন্তু সেই ভিটামিনগুলোকে নিয়ে আসা হয় না, সেরকম গাছের যে সমস্ত ভিটামিন, গাছও ভিটামিন নেয়, এটাই কিন্তু সবথেকে প্রথম যে আধুনিক বিজ্ঞানের এতটাই উন্নতি ঘটেছে যে গাছেদের জন্য ভিটামিন লাগছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ভিটামিন পেয়ে যাবেন আপনি। তো এটা আপনি অবশ্যই সূর্য ওঠার পরে যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন, এটা বিকেলের দিকে করতে হবে, সন্ধ্যের দিকে করতে হবে, এরকম কোনো মানে নেই। পিজিআর আপনি সূর্য ওঠার পর থেকে ইউজ করতে পারেন, রোদ থাকবে পিজিআর ইউজ করবেন, ভালো কাজ দেবে, কোনো প্রবলেম হবে না। আর যেটা হচ্ছে পিজিআর কতদিন অন্তর আপনি ইউজ করবেন, তো পিজিআর ইউজ করবেন আপনি কতদিন অন্তর, এটা কিন্তু খুব বেশি ভিটামিন আমরা যেমন প্রত্যেক সময় কিন্তু ইউজ করি না, যখন ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু আমরা ইউজ করি, তারপরে যখন আমাদের ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় তখন আমরা এটাকে স্টপ করে দিই। তো যদি আপনি দেখেন যে পিজিআর দেওয়ার প্রয়োজন হচ্ছে, গাছের গ্রোথটা কম আছে, গাছটাকে আমি হঠাৎ করে খুব বাড়িয়ে নিতে চাই, ঠিক আছে, তো কোনো কম্পিটিশনের লেভেলে আমি গিয়ে একটা কম্পিটিশন করবো এই গাছটাকে নিয়ে, তো তখন পিজিআর ইউজ করবেন, তো তাছাড়া সবসময় ইউজ করতে হবে না। আর যারা বলবেন যে আমার মোটামুটি সবসময় গাছটা ভালো থাকুক, সুস্থ থাকুক, তো তারা মাসে একবার পিজিআর ইউজ করবেন। তো কত দামি পিজিআর ইউজ করবেন, তো বিভিন্ন দামি কোম্পানি, তো কোম্পানি বিভিন্ন রকমের দাম পড়েছে, বিভিন্ন জনপ্রিয়তাও তাদের তৈরি হয়েছে, তো যেটা আপনার ভালো লাগবে সেটা ইউজ করবেন বন্ধু, কিচ্ছু বলার নেই। কোন কোম্পানি আপনি ইউজ করবেন সেটা ব্যক্তিগত আপনার মত, ঠিক আছে, আপনি যেটা ঠিক করবেন সেটাই আপনি ইউজ করবেন। তবে আবার বলছি, যারা পিজিআর ব্যবহার না করে যারা বাগান করছেন তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, পিজিআর ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে পিজিআর যারা ইউজ করবেন তারা একটু ভালো রেজাল্ট পাবেন।
তো আমরা যারা খরচ না করে যারা ভালো বাগান করছি তাতে করে পিজিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে পিজিয়া দিতাম না, তো এখন গোলাপ গাছে প্রচুরটা অনেকগুলো গোলাপ গাছ হয়ে গেছে এবং প্রচুর ফুল পাওয়ার লোভে আমি নিজে পিজিয়ার ইউজ করছি। তো পিজিয়ার ইউজ করতেই হবে এমন কোনো মানে নেই। তো আপনি অবশ্যই সেই রকমভাবেই আপনার গাছগুলোকে মেনটেন্স করুন। যদি আপনার পিজিয়ার দিতে মন যায়, যদি গাছটার গ্রোথ খুব বাড়াতে চান, তাহলে অবশ্যই পিজিয়ার দিন। আর যদি ভাবেন যে আমি ন্যাচারালভাবে যদি গাছ করবো, ঠিক আছে, তো তাহলে পিজিয়ার দেবেন না, তো কিচ্ছু অসুবিধা হবে না। পিজিয়ার নিয়ে আশা করি সমস্ত রকমের ডাউটগুলো কেটে গেছে। আর পিজিয়ারের যেটা ডোজ সেটা অবশ্যই, যেমন আমি যেটা বলছি, আমি যেটা ইউজ করি মিরাকুলানের ডোজ হচ্ছে 2 ml 1 লিটার জল। তো 1 লিটার জলে মোটামুটি 5 থেকে 7টা গাছকে দেওয়া যায় বন্ধু, তো কোনো অসুবিধা হবে না। 2 ml 5টা 7টা গাছকে আমি দিয়ে দেবো, তো এটাই, খুব খরচ বেশি নয়। তো পিজিয়ার মাঝে মধ্যে ইউজ করা যেতে পারে, তো আমরা বিভিন্ন রকম ইউজ করছি, তো এটাও একটা ইউজ করতে পারি। দেখুন কীরকম গ্রোথ হচ্ছে, আমি বললাম এবং তার ভিত্তিতে আপনি পিজিয়ার নিয়ে চলে এলেন এবং দিতে শুরু করে দিলেন, এটা নয়, ইউজ করুন। ইউজ করলে ভালো রেজাল্ট কী পাচ্ছেন সেটা অবশ্যই আপনি দেখুন। আরেকবার বলছি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, ঠিক আছে। নতুন নতুন ভিডিও যারা আমি যে বানাচ্ছি সেগুলো প্রত্যেক সময় যে কীরকম ভিডিও হচ্ছে তার অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, ভিডিওতে লাইক করলে অবশ্যই নতুন করে ভিডিও বানানোর আমি আরও উৎসাহ পাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসবো।